রাগ, ক্ষোভ আর হতাশায় কঠিন সিদ্ধান্ত নিলেন হিরো আলম। এ সরকারের অধীনে আর সুষ্ঠু ভোট সম্ভব নয়, এ পরিস্থিতি থাকলে আমি আর নির্বাচন করব না বলে সোজাসাপটা জানিয়ে দিয়েছেন তিনি, যা শুনে ফলাফল আবারও যাচাই করা হচ্ছে। হিরো আলম বলেন, আমার খালা গতকাল এরুলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছিলেন। খালা তিনবার একতারা চাপ দিয়েছেন, তবে প্রতিবারই শুধু নৌকা উঠেছে। বৃহস্পতিবার বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন হিরো আলম। এর আগে বিকেল 3:30টার দিকে জেলা নির্বাচন কার্যালয়ে ফলাফলের কপি নিতে যান বহুল আলোচিত এই প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের অভিযোগ খতিয়ে দেখতে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসানকে নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সকালে তিনি ফোনে এ নির্দেশ দেন। এ বিষয়ে বগুড়া জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, যেহেতু হিরো আলম ফলাফল নিয়ে অভিযোগ করে একটি সংবাদ সম্মেলন করেছে এবং টিভি টকশোতেও একই অভিযোগ করেছে, সেটা দেখে সিইসি স্যার আমাকে ফলাফল পুনরায় যাচাইয়ের জন্য আজ সকালে ফোনে নির্দেশ দেন, একই সঙ্গে ফলাফলের সব কপি ঢাকায় পাঠাতে বলেন। তিনি বলেন, পরে আমরা ফলাফল আবার যাচাই করে দেখেছি, সব ঠিক আছে। আমরা তাকে ইভিএম মেশিনের ফলাফলের কপি এবং কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার সই করা ফলাফলের কপিও দেখিয়েছি। নির্বাচনের ফলাফলের বিষয়ে হিরো আলমের ভাষ্য ষড়যন্ত্র করে আমাকে হারিয়ে দেয়া হয়েছে, এর বিরুদ্ধে আমি হাইকোর্টে রিট করব। আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল, এক শ্রেণীর মানুষ আমাকে স্যার ডাকতে চায় না। সুপ্রিয় দর্শক, হিরো আলমের ধারণা ফলাফল আবারও ভালোভাবে যাচাই বাছাই করা হলে তিনি জিততেও পারেন। তার এমন ধারণার সাথে আপনিও কি সহমত? হ্যাঁ অথবা না লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন ও শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।